এই যে এই পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আপনারা এই যে ক্যামেরায় জুম করলে কিন্তু আপনারা পুরোপুরি বিষয়টা আপনারা দেখতে পারবেন। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এটি রংপুর বিভাগের অন্তর্গত। পঞ্চগড় জেলায় রয়েছে অনেকগুলি পর্যটন স্পট, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো মহানন্দা নদী, তেঁতুলিয়া ডাক বাংলা, চা বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও ভারতীয় সীমান্ত। বাংলাদেশ প্রান্তে রয়েছে, দেখবেন যে পলকে ভিসা ছাড়া আমি কিন্তু ইন্ডিয়ার মধ্যে চলে যাবো। এদিকে চলে আসো, এদিকে আসো, এই যে দেখেন একটু যাও ওদিকে, এই যে ভাই আমরা, আপু একটু পাশে দেখি একটা মিনিট, হ্যাঁ এই যে আমরা এখন কিন্তু এই যে ইন্ডিয়াতে চলে এসেছি, এটা হচ্ছে ইন্ডিয়া আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। স্বপ্নের শহর তেঁতুলিয়া, আশা টি হাউজে, এখানে সম্পূর্ণ অর্গানিক টি পাবেন। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো থেকে নেপালের দ্বিতীয় উচ্চতম ও ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবলোকন করা। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। এর উচ্চতা 8,586 মিটার। মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই পঞ্চগড়ের তেঁতুলিয়া হয়ে উঠেছে একটি আকর্ষণীয় পর্যটন স্পট। বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি ও নভেম্বর মাসে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাই আজকের ভিডিওতে পঞ্চগড় ভ্রমণের 2 রাত 2 দিনের সুন্দর একটি ট্যুর প্ল্যান উপহার দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন আর কত খরচ হবে তার বিস্তারিত। সুতরাং কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে ট্রেনটি দাঁড়ানো রয়েছে, এটি হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। আমরা এই ট্রেনে করে আজকে চলে যাব পঞ্চগড় এবং পঞ্চগড় গিয়ে আমরা তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার চেষ্টা করব। দ্রুতযান এক্সপ্রেসে 3 ধরনের সিট রয়েছে। এসি বার্থ, যেটাতে শুয়ে যাওয়া যায়, জনপ্রতি ভাড়া 2,398 টাকা। স্নিগ্ধা এসি চেয়ার, ভাড়া 1,334 টাকা। এবং শোভন চেয়ার নন এসি, যার ভাড়া 695 টাকা। ট্রেন ছাড়ার আগে হকারদের পণ্য বেচা বিক্রির হাঁকডাক চলছে। এই ট্রেনে রেলওয়ের খাবার পাওয়া যায়, চিকেন বিরিয়ানি 150 টাকা, স্যান্ডউইচ 150 টাকা, তাছাড়া হকারদের কাছ থেকেও খাবার কিনে খেতে পারেন। জানালার ফাঁক দিয়ে দেখলাম পূব আকাশের সূর্য উঁকি দিয়েছে। প্রায় 11 ঘন্টা জার্নি শেষে পঞ্চগড় রেল স্টেশনে এসে থামলো আমাদের ট্রেন। যারা অনলাইনে টিকিট কাটবেন তারা পঞ্চগড় রেল স্টেশন লিখলে তা খুঁজে পাবেন না। পঞ্চগড় রেল স্টেশনের নাম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন বা বীর সিরাজুল ইসলাম। রেল স্টেশন থেকে বের হয়ে একটা ইজি বাইক নিয়ে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুরে চলে যান। পঞ্চগড় থেকে মির্জাপুর শাহী মসজিদ 30 টাকা, যাওয়া আসা একেবারে 60 টাকা ভাড়া। পঞ্চগড় রেল স্টেশন থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি মির্জাপুর শাহী মসজিদ দেখতে। আমি এখন মির্জাপুর শাহী মসজিদের সামনে অবস্থান করছি। ধারণা করা হয় এই মসজিদটি 1656 সালে নির্মাণ করা হয়েছিল। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন, আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামে জনৈক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। তবে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদটি দেখে আমরা পঞ্চগড় বাস স্ট্যান্ডে একটি হোটেলে সকালের নাস্তা করে নেই। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দূরত্ব 42 কিলোমিটার। ঘণ্টাখানেক বাস জার্নির পর আমরা তেঁতুলিয়া এসে নামলাম। দোয়েল আবাসিক হোটেলে এক্সট্রা বেড সহ 5 জনের জন্য 1500 টাকায় ডাবল বেডের একটা রুম ভাড়া নিলাম। তারপর খাবার খেয়ে তেঁতুলিয়া দর্শনে বেরিয়ে পড়ল। এদিকে আপনার দিঘি আছে, বড় বিল্লা, হ্যাঁ, তারপরে এখানে বাসবাগান, মন্দির, নদী, ডাক বাংলা, বাংলাবান্ধা, কাজিয়ান কাজি দিয়ে তেঁতুলিয়া। জনশ্রুতি রয়েছে তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে যে পুরাতন তুল গাছ রয়েছে তার নাম অনুসারে তেঁতুলিয়ার নামকরণ করা হয়েছে। বড় বিল্লা যে টি এস্টেট, এর ওই দিকটাতে কিন্তু রয়েছে ইন্ডিয়া। যে এই যে একটা পুকুরের মতো বা একটা মাছের ঘেরের মতো, এটার ওই পাশে যে দেখা যাচ্ছে যে চা বাগানগুলো, সেগুলো কিন্তু ইন্ডিয়ার অংশে পড়েছে। এটি একটি সীমান্ত এরিয়া। কাঁচা পাতার চা খাচ্ছে আব্দুর রহমান,
এবং এটি কি কেমন আসলে সাধারণ চায়ের মতো নাকি একটু আলাদা? একটু আলাদা, একটু আলাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু চাও কিনে নিতে পারবেন, একটা শপ রয়েছে এখানে। এখন আমরা রয়েছি এটা কাজী বাড়ি বাঁশবাগানের, এখানে এক একটা বাঁশ কী পরিমাণ মোটা এই ধরনের, এটা একটা এক্সেপশনাল বাঁশ। এই বাঁশে এসে অনেকে অনেকের নাম টাম আই লাভ ইউ অনেক কিছু লিখে গেছে। বাঁশ দেখা হয়ে গেলে মহানন্দা নদীর পাড়ে রওনা দিলাম, পথেই পড়ল একটি শিব মন্দির। দর্শক, এখন পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে, এই যে নদীর ওপার, এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ এবং ওই পাশে আমরা বিএসএফকে দেখছি। ইন্ডিয়ার যে এই যে এই দিকটা, এই দিকটাতে এটা হচ্ছে মুড়িখাওয়া গ্রাম, যে দিকটাতে দেখা যায় এটা হচ্ছে হাতিয়া। মূলত এখানকার লোকজন ওই ব্রিজটাকে শিলিগুড়ি ব্রিজ হিসেবে আখ্যায়িত করলেও এটা কিন্তু শিলিগুড়ি ব্রিজ নয়, শিলিগুড়ি আরও ভিতরের দিকে, এটি হচ্ছে হাতিয়া ব্রিজ। যে আমরা এখানে মহানন্দা নদী দেখছি, এই নদীটি থেকে প্রচুর স্থানীয় শ্রমিকরা কিন্তু পাথর উত্তোলন করছে এবং আমরা ওখানে দেখছি যে দাঁড়িপাল্লাই করে সেই পাথর তারা মাপ দিচ্ছেন, কত কী করে বিক্রি করে। আমি আসলে নদীর মধ্যে নামতে পারলাম না, তাই আপনাদেরকে সেই বিষয়ে তথ্য দিতে পারলাম না। তবে এখানকার মানুষের জীবন জীবিকার একটা বিরাট অংশ এই মহানন্দা নদীর এই পাথর এবং বালু, এটি উত্তোলন করেই তারা জীবন জীবিকা করে থাকেন। জেলা পরিষদ ডাক বাংলো তেঁতুলিয়া পঞ্চগড় এখানে রয়েছে। এই এটাতে এখানে ওই যে মহানন্দা নদী এখান থেকে বয়ে গিয়েছে এবং এই দিকটাতে একটু ঘোরাও, এই দিকটাতে কিন্তু একটা ইকো পার্ক রয়েছে, ইকো পার্ক রয়েছে এবং ইকো পার্কেও কিন্তু আপনারা ঘুরতে পারেন। এই ডাক বাংলো থেকেই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন বিকেল, আগামীকাল খুব সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। ডাক বাংলো দেখা হয়ে গেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে আমরা রওনা হলাম। প্রতি শনি ও মঙ্গলবার এখানে ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি যৌথভাবে সামরিক কুচকাওয়াজে অংশ নেয়। ভাগ্যক্রমে আমরা অনুষ্ঠানটি দেখতে পেলাম। প্রিয় দর্শক, আমরা এখন বাংলাবান্ধা বর্ডার থেকে আমরা দেখলাম যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তারা একটা সামরিক মহড়া করলো, যেটি বাংলাদেশ এবং ভারতের জনগণের জন্য উন্মুক্ত ছিল, সেটি আমরা দেখলাম। তো দেখে আমরা এখন আমাদের গাড়িতে করে আবার আমরা চলে যাব। আমাদের খুবই ভালো লাগলো। পরের দিন খুব ভোরবেলা ডাক বাংলোতে এসেছি। মহানন্দা নদীর ওপারে ভারতীয় সীমান্তে তখনও হাই ভোল্টেজ বাতিগুলো জ্বলছিল, আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছিল। সবাই অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার প্রতীক্ষায়। যাই হোক, সকল প্রতীক্ষার অবসান ঘটেছে যে আমরা আজকে অন্তত কাঞ্চনজঙ্ঘার চূড়াটা এখানে এসে দেখতে পেরেছি। তের কুয়াশা শিশিরে ভেজা চায়ের বাগান এবং সাথে মহানন্দা নদী এবং একই সাথে ওই যে ওপারে একেবারে আপনার সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু দেখছি। আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পঞ্চগড়ে এসেছিলাম, তেঁতুলিয়া থেকে আমরা চেষ্টা করেছি, ডাক বাংলা থেকে, সেখানে সকালবেলা আমরা দেখেছিলাম। এখন আমরা অটোতে বা ইজি বাইকে করে যখন শহরের দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু এখানে বসেই কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাচ্ছি। ওই যে দূরে দেখা যায় এই পাশেরটা কিন্তু মেঘ, এই পাশে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আপনারা এই যে ক্যামেরায় জুম করলে কিন্তু আপনারা পুরোপুরি বিষয়টা আপনারা দেখতে পারবেন। আসলে এতে আরও লেন্সের, ভারী লেন্সের ক্যামেরা লাগতো, যা দিয়ে এটা সুন্দর মতো দেখানো যেত, কিন্তু তারপরেও আপনারা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাটা এখানে দেখতে পেলেন। তো আসলে আমি খুবই এক্সাইটেড এবং আপনারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তারা কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়া আসলে অবশ্যই কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। ধন্যবাদ। এখানে পঞ্চগড় ভ্রমণের 2 রাত 2 দিনের মোট খরচ দেওয়া হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।